তারপর বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালো কালশিটের দাগ তৈরি হয়ে গেছে, তারপরে রোগী আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। তৃতীয়ত, রোগীর কিছু কিছু স্নায়বিক লক্ষণ দেখা যায়, যেমন মাথা ঘোরা, চোখের সামনে একটা কালো সর্ষের মতন দেখা, চোখে কিছু দেখতে না পাওয়া, সারা শরীরে এক প্রকার অদ্ভুত ধরনের কাঁপুনি হতে থাকা। আর এই মাথা ঘোরা আর কাঁপুনির সঙ্গে সঙ্গে রোগী খুব দুর্বল হয়ে পড়ে, আর যে জায়গায় দংশন করেছিল সেই জায়গাটা কালো বর্ণ ধারণ করে। তখন সেই রোগী কিছুটা নেশাগ্রস্ত ব্যক্তির মতন সেই রকম মুখমণ্ডল এবং সেই রকম আচরণ করতে থাকে। শ্বাসকষ্ট সঙ্গে সঙ্গে দেখা যায় এবং শরীরের বিভিন্ন দাঁত থেকে একটা দুর্গন্ধ ছাপ বেরোতে থাকে। রোগী দুর্বল হয়ে পড়ে আর তারপরে আস্তে আস্তে রোগী মৃত্যুমুখে পতিত হয়। তাহলে এই তিন রকম ঘটনাগুলো ঘটতে দেখা যায়। রক্ত এবং স্নায়ুর উপর মারাত্মক বিষের ক্রিয়ার ফলে এই ঘটনাগুলো ঘটে এবং অধিকাংশ স্নায়ুগুলোকে একটা পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। এই বিষটা সাধারণত নিউমোগ্যাস্ট্রিক এবং স্পাইনাল অ্যাক্সিসের যে নার্ভগুলো আছে তার উপরেই ক্রিয়া করে, যার ফলে সরাসরি মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডকে দুর্বল করে ফেলে। আর এই রক্ত দুষ্টির জন্যই দেখা যায় যে পেশি এবং কোষের যে পরিবর্তন হয় এবং সর্বশেষ ওই সব জায়গাগুলোতে একটা পচন সৃষ্টি করে। তখন প্রথম দিকে রোগী কি মানসিক দিকে একটা আতঙ্কগ্রস্ত ভাব দেখা যায়, তারপরে তার মধ্যে একটা উত্তেজনা এবং যে কোনো ব্যাপারে যে অতিমাত্রায় গুরুত্ব সহকারে বলতে থাকে, সেই সঙ্গে তার কিছু কিছু ভ্রান্ত ধারণা ডিলিউশন এসে যায়। মানসিক আতঙ্ক আর এই ভয়ের সঙ্গে সঙ্গে তার স্নায়বিক দুর্বলতা দেখা যায় এবং তখন বৃদ্ধ বয়সে বা মারাত্মক রোগ হলে যে সমস্ত রোগ লক্ষণগুলো আমরা দেখতে পাই সেই রোগ লক্ষণগুলো তাদের মধ্যে এসে যায়। যেমন হচ্ছে মানসিক একটা অস্থিরতা, সন্দেহ প্রবণতা, অচৈতন্য ভাব, বিড়বিড় করে ভুল বকা, পক্ষাঘাতগ্রস্ত হওয়া, এইসবগুলো দেখা যায়। আর সমস্ত ছিদ্রপথগুলো ক্রমশ বন্ধ হয়ে যেতে থাকে এইরকম একটা অনুভূতি, আর শরীরের যে যেসব ছিদ্রপথগুলো আছে সেই সব জায়গাগুলো থেকে কালো বর্ণের একটা রক্ত চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে। আর এর আগেই তো বললাম যে সারা শরীরে তার সেই সঙ্গে একটা কালশিটের দাগগুলো পড়ে যায়। তাহলে এখন সহজে বোঝা যাচ্ছে যে এই বিষ থেকে যে ওষুধগুলো প্রস্তুত হয়েছে সেই ওষুধগুলো ঠিক তরুণ বা পুরাতন বহু রোগের ক্ষেত্রে এটা খুব কার্যকরী। যেমন হচ্ছে প্রদাহ, সামান্য জ্বর থেকে শুরু করে যে টাইফয়েড, কার্বঙ্কেল, ডিপথেরিয়া, তারপর যে কোনো জায়গায় একটা পচন বা গ্যাংগ্রিন বা ক্যান্সারের মতন মারাত্মক রোগের ক্ষেত্রেও এটা উপযোগী। এছাড়া যে মস্তিষ্কের যে রক্ত সঞ্চয়, তারপর পক্ষাঘাত, তারপর সন্ন্যাস বা মূর্ছা রোগ বা পেশির দুর্বলতা এবং একটা সারা শরীরে একটা কাঁপনি যেন সেই মাতালের মতন যেন কাঁপতে থাকা, এই রকম রক্ত সংবহনতন্ত্রে একটা বিশৃঙ্খলা আর চোখের মুখ থেকে একটা গরম ভাব বেরোনো, এই সব ক্ষেত্রে আমরা এই ওষুধগুলোর কথা চিন্তা করতে পারবো। তা এই ওষুধগুলো মূলত কোন জায়গাগুলোতে ক্রিয়া করে? সাধারণত আমাদের কণ্ঠনালী, শ্বাস প্রশ্বাস যে যন্ত্রগুলো আছে সেইগুলো এবং হৃৎপিণ্ডের উপরেই এর ক্রিয়াটা সবচেয়ে বেশি। কণ্ঠনালীটা কি করে, সেটা চেপে ধরে, গলা থেকে কষ্টের শব্দ বের করতে হয়। এটা সাধারণত নিউমোগ্যাস্ট্রিক নার্ভটা উত্তেজিত হয় বলে এটা হয়। আর এই ওষুধের শ্বাসকষ্ট এবং হৃৎপিণ্ডের লক্ষণগুলো আমরা দেখতে পাই। আর চামড়ার উপরে যে একটা হলুদ রঙের দাগ তৈরি হয়ে যায়, ওই যে জন্ডিস যে হচ্ছে সেই জন্যে, এটা লিভার সংক্রান্ত কোনো ব্যাপার না, কিন্তু রক্ততে দূষিত হয়ে যাচ্ছে বলে এই জন্ডিসের অবস্থাটা তৈরি হচ্ছে। চামড়াটা খুব শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, চটচটে টাইপের হয় এবং স্রাবগুলো ওই দুর্গন্ধযুক্ত স্রাব বেরোতে থাকে। আর মাথাটা গরম, পায়ের তলাগুলো ঠান্ডা হয়ে যায়, এই অবস্থাগুলো আমরা দেখতে পাই। এইবার আসি যে এখন হয়তো সবাই মনে করবেন যে এইসবগুলো জেনে কি হবে, এখন যখন ওষুধগুলো নিয়ে আলোচনা করবে এর অনেক কিছু তার মধ্যে আসবে এবং তখন এগুলোকে আরো পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য প্রেক্ষাপটটা একটু জানিয়ে যদি ওষুধগুলোতে ঢোকা হয় তাহলে সবার পক্ষে সুবিধা হবে, এই হিসাবেই আমি এই কথাগুলো বলছি। এবার সাপ সাধারণত কি বিভিন্ন রঙের হয়? তা এই গ্রুপের যে রোগীগুলো আমরা পাই সেই রোগীগুলো ওই রকমই কি বিভিন্ন রঙের
পোশাক পরা বা ম্যাচিং যে পোশাক সেই সবগুলো কিন্তু পরতে পছন্দ করে। বিভিন্ন রঙের হয়তো দুল বা হাত বা পিঠের যে জামাগুলো থাকে বিভিন্ন জায়গায় কাটা, এই রকম ব্যবহার করতে এরা পছন্দ করে। এক কথায় কি, এরা সুন্দরী না হয়েও একটা আকর্ষণীয় ইয়েটা দেখাতে চায়, সেই জন্য এরা এই ম্যাচিং পোশাক বা বিভিন্ন অঙ্গভঙ্গি এমনভাবে এ করবে কিংবা তার ড্রেসপত্রের মধ্যে এমন এ করবে যে তার দিকে যেন সবাই নজর দেয়। আচ্ছা, সাপ যখন শিকার ধরে তখন ওরা কিন্তু একটা মুভমেন্ট করে, সেজন্য এই পেশেন্টগুলোর মধ্যে একটা অস্থিরতাও দেখা যায়, এদের শরীরগুলো খুব ঠান্ডা থাকে, সেজন্য শীত গরম কোনো সময় কোনোটাই এরা সহ্য করতে পারে না। শীতকালে এদের নরম চরণ খুব কমে যায়, তখন এরা শীতের মধ্যে শীত ঘুমে একটা আচ্ছন্ন থাকে। যে সাপের বিষ যত বেশি তীব্র তার শীতবরটা ঠিক তত বেশি হয়, এই জন্য 12 মাসে এই রোগীদের হাত পা কিন্তু ঠান্ডা থাকে, তবু এরা ঠান্ডা দিয়ে এই ঠান্ডাটাকে নিবারণ করার জন্য কোনো গরম কাপড় দিয়ে এরা ঢাকতে চায় না। এদের রোগ লক্ষণ ঘুমের মধ্যেই বেশি এবং ঘুমের পরেই বৃদ্ধি পায়। ঘুম ভাঙার পর প্রচণ্ড খিদে পায়, অর্থাৎ শীতের পর যখন বসন্তর আগমন হয় তখন এদের বহু রোগ লক্ষণ দেখতে পাওয়া যায়, আর ওই সময় এদের গা একটা ওই খোঁস পাল্টানো এটা দেখা যায়। তা এবার রোগী যে রক্তকণিকাগুলো এগুলো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, বিভিন্ন দাগ দিয়ে যে একটা রক্তস্রাব চলতে থাকে, তারপরে দেখা যায় যে বাতের রোগ দেখা যায়, ওই রক্তগুলো ভেঙে যাওয়ায় কিছু কিছু গিঁটে গিঁটে জমা বা তখন বাতের একটা সমস্যা দেখা যায়, আর এই বাতে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে, সেই যন্ত্রণাটা নড়াচড়ায় বৃদ্ধি। আর সাপেরা যেমন কথা শুনতে পায় না, ঠিক সেই রকমই দেখা যায় যে ওরা জিহ্বা দিয়ে এটা অনুভব করে, সেন্সেশনটা নেওয়ার চেষ্টা করে। ঠিক এই রকম এই গ্রুপের রোগীদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা বা বয়স্করা অনেক সময় হা করে কথা শোনে বা গেলে এরকম অনেক দেখা যায়। তা এদের এইসব রোগীগুলো কিছুটা এই স্বল্প বিষের রোগী হতেও পারে। এরপরে আমরা সাধারণত জানি কি পশুদের স্বভাব কি, তারা ভালো খাবে, ভালো থাকবে, দাপট দেখাবে আর অঞ্চলের আধিপত্য অর্থাৎ রাজা হয়ে থাকতে চাইবে। রোগীরাও কিন্তু ঠিক এই রকমই, তারা ভালো খাবে, ভালো পড়ার চেষ্টা করবে, ভালো সঙ্গী পাওয়ার চেষ্টা করবে, ভালো বা সুন্দর বাড়ি গাড়ি করার চেষ্টা করবে, আর পাড়ার হত্যাকর্তা হওয়ার জন্য এরা একটা দাপট দেখাবে বা ঝগড়া করা বা ঝামেলা করা এইসবগুলো এরা করতে থাকবে। প্রতিহিংসা পরায়ণ এরা বেশিরভাগ হয়, যেমন ওর আছে আমার নেই পেতেই হবে, এই জেলাসি। আবার তার পজিশন যে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তারা হিংসাপরায়ণ হয়ে যায়। এরা ম্যালেসিয়াস হয় এবং এই রোগীরা মজা করে বা তুলনা করে বা উদাহরণ দিয়ে বা ঈর্ষার সঙ্গে কথা বলতে থাকে। আর সাপেরা শিকার ধরার সময় ঘোরাফেরা করা এগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে পছন্দ করে, এই জন্য এই রোগীর কিন্তু এই বৃদ্ধিটা রাত্রে আছে। আর আলোক এরা পছন্দ করে না, তা ঘুম থেকে ওঠার পরে সকালে এর রোগ লক্ষণগুলো বাড়ে, সন্ধ্যায় বরঞ্চ এটা কিছুটা হাসি খুশি বা উৎফুল্ল ভাব থাকে। আর গরমের দিনে তারপরে গরমকালে আর বাম দিকে এর রোগ লক্ষণগুলো সাধারণত বাড়ে। পাশে যে থাকবে তার প্রতি একটা হিংসা ভাব এদের মধ্যে দেখা যায়। আর এদের যে ডিসচার্জগুলো হয় সেগুলো খুব ঘন পাতলা, আর চাপা পড়লেই তখন যত রকম সমস্যাগুলো দেখা যায়। যদি নিঃসরণ হয় তাহলে কিন্তু এদের অনেকটা ভালো বোধ করে বা রোগী তখন বেশ স্বচ্ছন্দে থাকে। এদের চামড়াগুলো খুব শুষ্ক টাইপের হয়, শরীর প্রচণ্ড ঠান্ডা, কোনো জিনিস কষে পড়া এরা সহ্য করতে পারে না। এমনি একটা কথা প্রচলিত আছে যে সাপকে আঘাত করলে সে চিনে রাখে, সুযোগ পেলে ছাড়বে না, এরাও ঠিক সেই রকম। দেখা যায় যে কোনো রকমের আঘাত পেলে এরা সহজে ছাড়তে চায় না, এরা সুযোগ পেলেই তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আর সাপেদের সাধারণত নির্মাণটা দুর্বল, তা ঠিক
এই রোগীগুলোর যে অঙ্গগুলো দুর্বল বা দুর্বল জায়গাগুলোতেই এরা বেশি আক্রান্ত হয়, এবং দেখা যায় অন্যের এই জাতীয় যে পেশেন্টরা তাদের ওই দুর্বল জায়গা নিয়ে বেশি নাড়াচাড়া করলেই এরা অস্বস্তি বোধ করে, এরা খুব ল্যাসিভিয়াস হয়, এবং কথা ছলে বা মজার ছলে বা ওই ওই প্রসঙ্গে বেশিরভাগ কথা বলতে থাকে, প্রণয় সংক্রান্ত ব্যাপারে বেশি কথা বলতে থাকে। তা এই যে সর্পবিষ, এই সর্পবিষের মধ্যে আমরা সাধারণত মানে একটা কমন লক্ষণ কি পাবো, যে বেশিরভাগ সর্পবিষের যে কমন লক্ষণটা পাবো তাদের মধ্যে একটা উদ্বিগ্নতা থাকবে, একটা অস্থিরতা থাকবে, এবং সহজে কেঁদে ফেলার একটা প্রবণতা থাকে, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং অতি দ্রুত ধ্বংস করতে চাওয়া এদের একটা সাংঘাতিক প্রবণতা থাকে। তারপরে মূর্ছা, তারপরে এই যে কমা বা শেষ মৃত্যুর দিকে ধাবিত হয়, তারপরে ঘুমের মধ্যে বা ঘুমের পরে এদের বৃদ্ধিটা আছে, রক্তের উচ্ছ্বাস বা শ্বাসকষ্ট, বুক গলাটা চেপে ধরার মতন অনুভূতি এদের মধ্যে দেখা যায়, আর রক্তে বিষাক্ততার জন্য রক্ত কালো হয়ে যাওয়ার প্রবণতা এবং বিভিন্ন দাঁত দিয়ে এই কালো রক্ত বেরোনোর প্রবণতা থাকে, ব্যতিক্রম শুধু নেজা, নেজাতে কিন্তু কালো রক্তটা অত বেশি থাকে না, আর কোনো পোশাক কষে পড়া সেটা তারা সহ্য করতে পারে না, আর বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া, বিশেষ করে মানে প্রান্ত দেশগুলো সেইগুলো ঠান্ডা একটা অনুভূতি দেখতে পাওয়া যায়, কিছুতেই গরম হতে চায় না। তা এই মোটামুটি যে সর্পবিষগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে এইগুলো কমন লক্ষণ কম বেশি পাওয়া যাবে। এবার এই সর্পবিষ থেকে যে ওষুধগুলো এসছে বা মোটামুটি বেশি ব্যবহার হয় সেই রকম কয়েকটা ওষুধের নাম আমি বলছি, যে একটা হচ্ছে ব্রোথ্রাপস ল্যান্সিওলেটাস, তারপর সিংক্রিস, কোটেলাস হরিদাস, ইলাপস, ল্যাকেসিস, ন্যাজা আর ভাইপেরা। এই এছাড়াও আরও কিছু ওষুধ আছে, তা মোটামুটি এই কটা ওষুধ নিয়ে আলোচনাটা করার চেষ্টা করব। এইবার প্রথম যে ওষুধ, সেই ওষুধটা যে আগে আমরা সবাই ব্যবহার করি বা সবাই এটা সম্পর্কে জানি, সেই ওষুধটা নিয়ে প্রথমে আলোচনা করি, করলে সুবিধা হবে অন্য ওষুধগুলোর সঙ্গে কম্পেয়ার করা, বা এইটা ভালো করে জানলে অন্য ওষুধগুলোর মনে রাখারও সুবিধা হবে। যাই হোক, আমার এটা মনে হয়েছে বলে আমি এটা শুরু করছি। প্রথমে ল্যাকেসিস নিয়ে শুরু করছি। এই ল্যাকেসিসটা, এটা যে ছুরুকুক্কু নামে একটা সাপের বিষ থেকে তৈরি। এই সাপটা প্রায় 12 ফুটের মতন লম্বা ছিল এবং গায়ে ডোরা কাটা ছোপছোপ এবং প্রচণ্ড হিংসুটে প্রকৃতির এই সাপ। তা বিনা কারণে এরা দেখা যায় একাধিকবার কামড়ানো এবং মারাত্মক বিষাক্ত এই ছাপ। ডক্টর হেরিং এই ছাপটাকে নিয়ে উনি প্রমাণ করে মানে পরীক্ষা করেছিলেন, এবং এর যে মারাত্মক বিষের যে ক্রিয়া, উনি ভেবেছিলেন যে যে সাপের মারাত্মক বিষ বা বিষের বিষাক্ততা এত বেশি, খুব কঠিন কঠিন রোগ এই সাপের দ্বারা, এই সাপের বিষ দিয়ে আমরা ভালো করতে পারবো, সেই হিসাবে উনি এই সাপের বিষটা নিয়ে প্রুফ করার চেষ্টা করেছিলেন। তা এই সাপের বিষটা সায়ানাইড বিষের মতন এইরকমই, এবং এটা সহজে উবে যায়, আর পেটে গেলে কি হয় যে এই সাপের বিষটা এত হালকা যে ওই মানে আমাদের যে স্টমাকের ফান্ডার স্পটে গিয়ে বায়ু জমা হয় এবং হার্টের উপরে একটা চাপ সৃষ্টি করে, এই একটা ঘটনা হয়। তা যাই হোক, উনি এই ছাপের বিষটা নিয়ে প্রুফ করেছিলেন, এবং উনি সুগারে এই বিষটা দিয়ে তার ক্ষুদ্রতম মাত্রায় উনি যে গ্রহণ করার পরে তারপর উনি অজ্ঞান হয়ে গেছিলেন, এবং ওনার ওয়াইফকে যে কী কী লক্ষণ সেইগুলো লিখতে বলেছিলেন, পরের দিন যখন উনি ওনার নিদ্রা ভাঙল তখন
মানে ওই সাপের বিষটা থেকে কি কি লক্ষণ তার মধ্যে দেখা গেছিল সেইগুলো উনি মোটামুটি শুনে লিপিবদ্ধ করেছিলেন। তা এইবার ল্যাকেসিস প্রধান কি লক্ষণগুলো পাওয়া গেছিল, যাই হোক আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। এখন আমার যেটা মত যে প্রথম একটা ওষুধ মনে রাখতে গেলে বিশেষ কিছু সিমটম বা তার প্রধান কিছু লক্ষণ সেইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সেই ওষুধটা সহজে প্রয়োগ করতে পারবো, তারপর তার বিস্তারিত সম্পর্কে জানবো। কিন্তু কতগুলো মেন মেন সিমটম যদি আমরা মনে না রাখতে পারি তাহলে আমরা কিছুতেই সেই ওষুধটাকে ব্যবহার করতে পারবো না। সেই জন্য সেই অনুযায়ী আমি সাজানোর চেষ্টা করেছি এবং ল্যাকেসিস নিয়ে বিস্তারিত আলোচনা পরের ক্লাসেই করব। শুধু ল্যাকেসিস সম্পর্কে যে প্রাথমিক যে কোন লক্ষণগুলো মনে রাখলে আমরা এটাকে দিতে পারবো সেইগুলো নিয়েই আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত কি যে সাপটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা এটাকে মনে রাখতে পারবো। সাপগুলো সাধারণত কি হয়, লম্বা এবং সরু হয়। তা এর রোগী সাধারণত এই রোগা ধরনেরই রোগী হয়, এদের শরীর স্বাস্থ্য সাধারণত খুব ভালো থাকে না। আর কি হয় সাপের মধ্যে আমরা কি দেখতে পাই, তাদের মধ্যে একটা ঈর্ষাভাব, হিংসাভাব, সন্দেহভাব এই সবগুলো আমরা দেখতে পাই। তা এই রোগীর মধ্যে কিন্তু এটা প্রবল আকারে দেখতে পাওয়া যায়, সেই জন্য এরা এত বেশি ওই ঈর্ষাকাতর বা এরা সন্দেহপ্রবণ হয়ে পড়ে যে কাউকে কোনোভাবে বিশ্বাস করতে পারে না। আর সেই সঙ্গে এদের মধ্যে বাচালতাও সাংঘাতিকভাবে দেখা যায়। এরা যদি কেউ যদি দুজন মানুষ এক জায়গায় যদি গল্প করতে থাকে তার থেকে একটু দূরে হয়তো গল্প করছে, সে তখন সন্দেহ করে ওরা হয়তো আমার সম্পর্কে কিছু বলছে। এমনকি বহু ক্ষেত্রে যে নিজের আপনজনকেও পর্যন্ত এরা বিশ্বাস করতে পারে না। তাই এই রকম অবিশ্বাস এবং এদের ইচ্ছা প্রবণতা সাংঘাতিকভাবে থাকে। আর তারপরে এই যে এদের ঘুমের মধ্যে বৃদ্ধি, এদের সমস্ত রোগ লক্ষণগুলো ঘুমের মধ্যে এবং ঘুমের পরে বৃদ্ধি। তা এখানে আগেই যখন এই সর্প বিষ নিয়ে যখন পড়ছিলাম সেখানে যে এরা যখন শীতকাল পড়ে তখন কি হয়, তারা সাধারণত ঘুমের মধ্যে বা তাদের চলনটা খুব কমে যায়। তা সেই রকম এই ওষুধগুলো বিশেষ করে ল্যাকেসিসের ঘুমের মধ্যে এবং ঘুমের পরে বৃদ্ধি, এবং ওই যে শীতকালের পরে যখন বসন্তকাল আসে অর্থাৎ ওই সময় তারা মানে অনেকটা নিষ্ক্রিয়ভাবে থাকে, তারপর যেই বসন্তকাল আসে তখন তারা বেরিয়ে আসে, তখন তাদের খিদেও বেশি পায় এবং ওই সময় দেখা যায় যে রোগ লক্ষণগুলো শীতের পরে যখন বসন্ত শুরু হচ্ছে তখনই কিন্তু বেশি হচ্ছে। আর এদের স্পর্শকাতরতাটা অত্যাধিক বেশি, সেই স্পর্শকাতরতা যেমন মানসিক দিক থেকে তেমন শারীরিক দিক থেকে। এই মানসিক দিক থেকে স্পর্শকাতরতার জন্য এরা সাংঘাতিক ধরনের হয়, এই জন্য এরা এত ঈর্ষাপরায়ণ, তারপরে এত মানে উত্তেজনা প্রবণ বা কোপন স্বভাবের হয়। দেখা যাচ্ছে যে কোনো মানে ওয়াইফ যদি কোনো সুন্দরী মেয়ের সম্পর্কে কোনো কথা শুনে বা তার সঙ্গে কথা বলতে দেখে তাহলে সে সন্দেহ করে বসে। তা তারপরে যদি কোনো সহোদর ভাইও যদি হয়তো একাধিকবার যদি মানে কোনো ওয়াইফের সঙ্গে কথা বলছে তাহলে স্বামীও তাকে সন্দেহ করছে একাধিকবার কেন আসছে। এই রকম এদের মধ্যে সন্দেহ প্রবণতাটা অত্যাধিক বেশি থাকে। তাই এই সব সন্দেহ প্রবণতা মানসিক দিক থেকে আমরা দেখি যে এরা এতটা স্পর্শকাতর হয় যে এরা এই অতিরিক্ত সন্দেহ প্রবণ হয়। আবার শারীরিক দিক থেকে দেখলেও তারা প্রচণ্ড স্পর্শকাতর, সেই জন্য দেখা যায় যে কোনো মানে গলায় কিছু জড়িয়ে রাখতে পারে না, গলার বোতাম পরতে পারে না, তারপরে গলায় কোনো
হাড় বা কিছুই পরতে পারে না, গায়ের যে কাপড় সেগুলো মানে একটু টাইট সেগুলো পরতে পারে না, কোমরের যে কোষে কোনো কাপড় পরবে সেটাও পরতে পারে না, তারপর এমনকি কোনো গায়ে ঢাকাও রাখতে পারে না, এতটা স্পর্শকাতর হয়ে পড়ে। কিন্তু আবার বহু ক্ষেত্রে দেখা যায় যে জোরে যদি চাপ দেওয়া হয় সেটা আবার উপশম আছে, যে সামান্য স্পর্শ সহ্য করতে পারছে না কিন্তু জোরে চাপ দিলে সেটাও আবার উপশম বোধ আছে, যেটা আমরা চায়না এক্সরে এগুলোর মধ্যেতে আমরা দেখতে পাই। আর এদের রোগ লক্ষণগুলো কিন্তু বাম পাশে আক্রমণ করে এবং বাম দিকে বেশি হয়, তারপরে বাম থেকে ডান দিকে যায়। তা আমরা সাধারণত সাপগুলো দেখি কি যে তারা বাম দিকে যাচ্ছে তারপর ডান দিকে যাচ্ছে, এইভাবে মানে সোজাসুজি চলে না, সাধারণত একটু বেঁকে চলে। তা ঠিক সেই রকম রোগ লক্ষণগুলো কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে। আর সাপের যেমন মানে ওদের শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ কান নেই, শুনতে পায় না, ওরা ওই জিভটা বারে বারে বের করে, ওই জিভ দিয়েই তাদের সব কিছু শোনার চেষ্টা করে। তা ঠিক সেই রকমই দেখা যায় এই ওই জিভ দিয়ে শোনার জন্য ওরা বারবার জিভ বের করছে বা বারবার করছে। তা এই রোগীগুলো ওই ওই রকমই যে অনাবৃত অনর্গল কথা বলে যাচ্ছে, বক 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 করেই যাচ্ছে এবং একটা বিষয় থেকে আরেক বিষয়ে যাচ্ছে, খুব দ্রুত এই বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছে। আর সাপের যখন জিভটা বের করে তখন সেটা কাঁপতে থাকে। তা এই রোগীর যখন জিভটা দেখা হবে তখন কিন্তু ঠিক ওই রকম একটা কম্পন দেখা যাবে, জিভ বের করতে বললে একটা কাঁপা ভাব আমরা দেখতে পাবো। তা এই এগুলো দেখব। আর কি যে সাধারণত যে ছাপগুলো হয় সেই ছাপ হলে তার রোগ লক্ষণটা কমে যায়, কিন্তু কোনো কারণে যদি ছাপটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এর যত রকম কষ্ট বৃদ্ধি পায়। যেমন যদি কোনো চর্মরোগ বেরোয় সেটা যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এর রোগ লক্ষণ বেড়ে যাবে। তারপরে হয়তো সর্দি ছাপ হচ্ছে, নাক দিয়ে ঝরছে, তা সে সময় সে ভালো বোধ করছে, কিন্তু কোনো কারণে ওইটা যদি বন্ধ হয়ে যায় তখন তার বিভিন্ন রকম হয়তো শ্বাসের কষ্ট আসলো, মাথার যন্ত্রণা হবে, বিভিন্ন রকম সমস্যা তখন দেখা দিল। মাসিক যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যদি মাসিকটা শুরু হয়ে যায় তার কষ্টটা কমে যায়। এই জন্যে ক্লাইমেটিক এজে দেখা যায় এদের বিভিন্ন রকম সমস্যা এসে দেখা দিচ্ছে। তা এই প্রধানত এই কয়েকটা লক্ষণ যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ল্যাকেসিসকে খুব ভালোভাবে চিনতে পারবো, যে এই সাধারণত রোগীগুলো কি রোগা টাইপের হবে এবং ঘুমের মধ্যে বা ঘুমের পরে বৃদ্ধি হবে। তাই যে ধরনের রোগ লক্ষণ হোক না কেন, যদি ঘুমের মধ্যে তাই তার শ্বাসকষ্ট হোক, তার নিউমোনিয়া হোক, ব্রঙ্কাইটিস, যে ধরনের রোগ হোক না কেন, যদি ঘুমের মধ্যে বৃদ্ধি এবং দেখা যায় ঘুমের পরে যদি ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধি এইরকম যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেখানে এর কথা চিন্তা করব। আর এই রোগী যদি এই রকমের যে স্পর্শ অনুভূতি প্রবণ যদি হয়, সে মেন্টালি এবং ফিজিক্যালি যে কোনো কিছু রাখতে পারছে না বা কারো কথা সহ্য করতে পারছে না, কারোর সঙ্গে ভালো ব্যবহার করছে না, তাদের মধ্যে একটা ঈর্ষা, তারপরে এই যে সন্দেহ প্রবণতা, এইসবগুলো যদি দেখতে পাই তখন আমরা কিন্তু একবার ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। আর সাধারণত রোগ লক্ষণগুলো বাম পাশের থেকে ডান পাশে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য বাম পাশে রোগ লক্ষণ কোনগুলো বেশি হয়, সেই কারণে যে হার্টের কোনো সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আমরা এর কথা একবার চিন্তা করতে পারি, যে বিভিন্ন রকম হয়তো বুক ধড়ফড় করছে, হয়তো রাত্রিবেলা হঠাৎ করে বুক ধড়ফড় করা বা বুকে একটা কষ্ট হচ্ছে, এই রকম সমস্যার সঙ্গে অন্যান্য সমস্যা যদি মেলে তাহলে আমরা ল্যাকেসিসের কথা একবার চিন্তা করে দেখতে পারি। আর এর এই যে জীবের কথা যেটা বললাম যে বারবার একটা কথা বলার যে প্রবণতা, এত বক বক করা, এটা কিন্তু টিবাকুলার একটা লক্ষণ, যে পরবর্তীতে টিবাকুলার লোক ইয়ের দিকে যেতে পারে। এই যে বেশি বাচাল বা বেশি কথা বলা, এইটা কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই। আর জিভটা তো আমরা দেখলেই, যদি ওই কাঁপা জিভ যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এ দেখবো, এবং সেই জিভটা সাধারণত কি
যে জিভটা বের করতে বললে কাঁপছে যেমন, আবার পুরোপুরি ভাবে বের করতে পারে না, একটা আটকে থাকার ভাব থাকে। আর এই যে ছাপগুলো বললাম, এই ছাপ হলে তার উপশম। যদি এই রকম কয়েকটা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ল্যাকেসিসকে সহজেই চিনতে পারবো। এইবার আমরা তার বিস্তারিতভাবে জানবো যে এর ভিতরে কি আছে। তা প্রথমে যেভাবে আমরা একটা ওষুধকে জানি যে কোথায় কোথায় তার ক্রিয়াস্থল, তারপর রোগীর গঠন কেমন, তার মন কেমন, কোন কোন অঙ্গের উপরে এর ক্রিয়াটা খুব বেশি, এইভাবে যদি আমরা পরপর যদি যাই, তখন আমরা কিন্তু এই ওষুধটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তা সেইভাবে এখন পরের দিন আমি তার মানসিক অবস্থাটা নিয়ে একদম খুব ভালোভাবে এবং সমগ্র ওষুধটা নিয়ে ভালোভাবে বলবো। আজকে যতটুকু আমরা আলোচনা করতে পারি ল্যাকেসিস নিয়ে একটা প্রাথমিক আলোচনা করব। এই ল্যাকেসিসের ক্রিয়াস্থলটা সাধারণত স্নায়ুমণ্ডলের উপর, যে এর আগেই তো বলেছি যে সাপের বিষগুলো স্নায়ুর উপরে বেশি কাজ করছে, তা এর কাজটা কিন্তু এই স্নায়ুমণ্ডলের উপরে কাজ আছে। আর যে রক্তকণিকা, সে রক্তকণিকা বা যে আঠারি এবং ভেনের যে অলটা আছে তার উপরে ক্রিয়া, এবং রক্ত সঞ্চালন তার উপরে একটা এর ক্রিয়া আছে, আর ওদিকে যে মস্তিষ্কের বা ব্রহ্মতালের উপরে একটা ক্রিয়া, আর স্ত্রী জননী অঙ্গের উপরে একটা ক্রিয়া আছে। আর এর রোগ লক্ষণগুলো সাধারণত বাম দিকেই বেশি বৃদ্ধি পায়, এইটাই আমরা তার ক্রিয়াতে দেখতে পাই। এবার হচ্ছে রোগীর গঠন। সাধারণত বললাম যে সাপ যেমন রোগা, এই রোগীরা কিন্তু ওই রকম সরু লিকলিকে বা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এরা সাধারণত খুব শীতকাতুরে হয় এবং অলস প্রকৃতি, এদের মধ্যে উৎসাহ তেমন বেশি দেখা যায় না, আর পিত্ত প্রধান। তারপরে দেখা যায় এদের এই বাচালতা, এক কথা থেকে অন্য কথায় যাওয়ার একটা প্রবণতা। তারপরে জিহ্বার কথাটা যেটা বললাম যে জিভটা কাঁপতে থাকে। তারপরে যাদের রোগের জন্য দৈহিক এবং মানসিক পরিবর্তন হয়ে পড়েছে তাদের পক্ষে কিন্তু এটা উপযোগী। আর বিশেষ করে রজ নিবৃত্তিকালে, অর্থাৎ ওই যে মেনোপজ এজে যে সমস্যাগুলো, যে হার্টের সমস্যা হোক বা বিভিন্ন সমস্যাগুলো হোক, সেইগুলো কিন্তু ওই সময়ই খুব বেশি করে দেখা যায়। এবার তার যদি মনটা আমরা দেখি, তাহলে সেখানে কি দেখব, যে মনটা এর সাংঘাতিক ধরনের মনের লক্ষণগুলো দেখতে পাবো। সেখানে যে ছাপ যেমন হিংসা তাদের মধ্যে আছে, যে একবার সবল দিয়েও তাদের হিংসা যেন চরিতার্থ করতে পারছে না, এখানেও ঠিক সেই রকমই, যে একাধিকবার সুযোগ পেলে সে সবল দেওয়ার চেষ্টা করবে। তা এই রকম ল্যাকেসিসের মধ্যে এই হিংসা প্রবণতাটা আমরা সাংঘাতিকভাবে দেখতে পাই। এরা দেখা যাচ্ছে যে হিংসার বশবর্তী হয়ে অন্যের অনিষ্ট করা, এটা সাংঘাতিকভাবে আছে। এর ফলে নিজের যদি অনেক ক্ষতি হয় তা তবু স্বীকার করবে, করে ওই অপরের হিংসা করার চেষ্টা করবে, কোনো মতে সেই হিংসাটা সে দমন করতে পারে না। এগুলো কিন্তু এরা সজ্ঞানেই করে। আর এদের মধ্যে এই যে হিংসা, প্রবঞ্চনা করার ইচ্ছা, ঈর্ষা, ঘৃণা, নিষ্ঠুরতা, এগুলো সবই আমরা দেখতে পাই। এদের মনের মধ্যে একটা উন্মাদকর অবস্থা এবং খুব ক্লান্ত ভাব, শ্রান্ত ভাব একটা দেখা যায়, আর নিরন্তর অহংকার ভাব এদের মধ্যে সাংঘাতিক ভাবে দেখা যায়, যে অপরের প্রশংসা এরা কোনোভাবেই সহ্য করতে পারে না। যে ওই একটু আগেই যেটা বললাম যে হয়তো তার স্বামী কোনো, হয়তো তার কলিগ হোক বা তার ছাত্রী হোক বা যাই হোক, সেই রকম কোনো প্রয়োজনে হয়তো তার সঙ্গে দুটো কথা বলছে, সাথে সাথে তার ওয়াইফ কিন্তু সন্দেহ করবে যে নিশ্চয়ই ওর সঙ্গে কোনো রকম একটা যোগ আছে। বা দেখা যাচ্ছে যে এইরকম তার চেয়ে একটু ভালো কোনো মেয়ের যদি প্রশংসা করা হয় বা যদি কোনো কারণে আসে, তাহলে সেখানে কিন্তু তার একটা সাংঘাতিক এই একটা ঈর্ষা, একটা তার মধ্যে একটা যে ঈর্ষা ভাবটা সাংঘাতিকভাবে জেগে উঠবে। তাই এইরকম এদের মধ্যে হিংসা, ঈর্ষার ভাবটা সাংঘাতিকভাবে আছে, আর নিজেকে কিন্তু খুব জ্ঞানী গুণী মনে করে। তারপর সব সময়
নিজেকে মনে করে যে সে একটা সৎ গুণের আধার, তার গুণ তার মধ্যে যে বেশ ভালো গুণ আছে এইটাই সে সবসময় মনে করে। তারপর মনে করে যে সব কিছু যেন সেই পাওয়ার একমাত্র উপযুক্ত, অন্যকে কেন তাকে বঞ্চিত করে দেওয়া হবে, এই সব মানসিকতাগুলো তার মধ্যে থাকে। অন্য কেউ যদি দাবি করে তা সে দৃঢ় তার মনে একটা দৃঢ় বিশ্বাস থাকে যে এটা একটা অন্যায় হচ্ছে, সে নিজেই পাওয়ার এটা উপযোগী কেন অন্যকে দেওয়া হবে। আর তার মতের সঙ্গে যদি মিল যদি না হয় তা সে কিন্তু প্রচণ্ডভাবে খেপে যাবে এবং সে সবসময় তার নিজের স্বার্থটা সিদ্ধি করার জন্য চেষ্টা করবে। আর সন্দেহ হিংসায় এদের মনটা সবসময় যেমন পূর্ণ থাকে এবং প্রতিশোধ নেওয়ার চিন্তা স্রোত একটা তার মধ্যে চলতে থাকে যে কিভাবে এর প্রতিশোধ নেব, এই যে এই যে ঘটনাটা ঘটলো তা এটাকে কিভাবে কোন পদ্ধতিতে কোন কৌশল করলে এর প্রতিশোধ নেওয়া যাবে, এবং সেটা একাধিক কৌশল অবলম্বন করার চেষ্টা করবে। সে এর জন্য সে কাউকে বিশ্বাসও করবে না আর সৎ উপদেশ দিলেও সে সেটাকে মেনে নেবে না, সে মনে করবে যে হয়তো এই সৎ উপদেশ দিচ্ছে এর পিছনেও একটা কোনো অভিসন্ধি আছে। তারপরে কোনো কিছু সে ভালো মনেই নিতে পারে না। এই তারপরে যদি ভালো মনে যদি কিছু দেওয়া হয় তা সেটাও সে মনে করে যে এদের ভিতরে একটা অভিসন্ধি আছে বা আমাকে হয়তো বিষ খাওয়িয়ে মারার জন্য এটা দিচ্ছে। নিকট আত্মীয় যদি কিছু দেয় তা আপনজন যদি কিছু দেয় তা তবু তার মধ্যে এই সন্দেহগুলো আস্তে আস্তে দানা বেঁধে ওঠে যে হয়তো এর মধ্যে একটা কোনো অভিসন্ধি আছে বা এর মধ্যে এত বিষ থাকলেও থাকতে পারে। আর তার মধ্যে একটা ব্যাকুলতা মৃত্যু ভয় এগুলোও সাংঘাতিকভাবে দেখা যায়। আর ওই যে বললাম যে স্পর্শকাতরতা এটাও সাংঘাতিক আছে, যে শারীরিক স্পর্শকাতরতা যার জন্যে সে গলায় কোনো হার কোনো কিছু, যে শীতকালের দিনে প্রচণ্ড ঠান্ডা লাগছে গলায় যে কিছু জড়িয়ে রাখবে সেটাও সে জড়িয়ে রাখতে পারে না। তারপরে যে জামা পরবে তার গলার যে বতন লাগাবে সেটাও সে পরতে পারবে না। তারপর কোমরে যে কাপড় একটু কষে পরবে সেটাও সে পরতে পারবে না। জুতোর ফিতে যে একটু কষে বাঁধা সেটাও বাঁধতে পারবে না। তারপরে মাথা চুল যে কষে বাঁধা বা একটু আঁচড়াবে এই স্পর্শকাতরতার জন্য সে আঁচড়াতেও পারছে না বা কষে বাঁধতে পারছে না। আর মনটা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে যায় এবং প্রচণ্ড দুর্বলতা তার মধ্যে থাকে। আবার প্রচণ্ড কখনো কখনো আবার তার মধ্যে একটা প্রচণ্ড শক্তির যেন আধার এইটাই সে মনে করে। সে নিজেকে অনেক সময় মনে করে যে খুব ধর্মপরায়ণ ব্যক্তি এবং নিজের মধ্যে সেই ধর্মগতভাবে তার মধ্যে একটা শক্তি আধার যেন তার মধ্যে আছে। তখন সে ভবিষ্যৎ বাণী করতে থাকে বা ভূত ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলতে থাকে। তার মধ্যে একটা ধর্মভাব প্রবলভাবে জেগে ওঠে যেন ঠাকুর বা দেবতা বা সেই শক্তি উপরের কোনো শক্তি তার উপরে ভর করেছে, বা কখনো কখনো দেখা যায় যে ভূতের ধরেছে সেই রকম ভাবগুলো দেখা যায়। আর বিড় বিড় করে অনেক কিছু বলতে থাকে, এদের মধ্যে একটা উদ্বিগ্নতা এবং বিষণ্ণতা সাংঘাতিকভাবে কাজ করে। তা এই অনেকটা ল্যাকেসিসের মানসিক অবস্থা। আর এদের রোগগুলো কেন আসে? সাধারণত হয়তো দীর্ঘদিন কোনো মানে কোনো দুঃখ পেলো বা কোনো শোক বা কোনো একটা ভয় বিরক্তি হিংসা হতাশা বা হতাশার কোনো প্রেমে হতাশ হলো এই সব কারণ থেকে কিন্তু এর রোগগুলো ধীরে ধীরে ডেভেলপ করে। আর দেখা যায় যে এরা যেমন মানে অত্যন্ত শীতকাতর কিন্তু এরা গরমও সহ্য করতে পারে না আবার শীতও সহ্য করতে পারে না, যে দুটোতেই তার অসুবিধা আছে, বেশি শীত বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না। আর এর সাধারণত কখন বৃদ্ধি বা কখন হ্রাস হয় সেটা একটু দেখব। যে গরম ঘরে যদি সে যায় গরম জলে যদি স্নান করে তাহলে তার বৃদ্ধি হয়, বেদনাযুক্ত স্থানে যদি সামান্য স্পর্শ করা হয় তাহলে বৃদ্ধি হয়, বাম পাশে তার বৃদ্ধি হয়, নিদ্রার মধ্যে এবং নিদ্রার পরে বৃদ্ধি হয়, প্রাতকালে তার বৃদ্ধি হয়, বসন্তকালে তার বৃদ্ধি, রৌদ্রের মধ্যে যদি যায় তার বৃদ্ধি, খুব
গরমের মধ্যে খুব তাপের মধ্যে আছে তাহলে তার বৃদ্ধি হবে, আবার যদি কোনো বদ্ধ ঘরে থাকে তাহলেও বৃদ্ধি হবে, তারপরে যদি খুব মেঘ করেছে সেই রকম দিনে মেঘাচ্ছন্ন দিনেও তার বৃদ্ধি হবে, এবং যদি রোগের কথা চিন্তা করে তাহলে কিন্তু তার বৃদ্ধি হয়। আর সাধারণত এই যে মেনোপজ এজে বা রজনীপীতিকালে সে সময় তার বৃদ্ধি, এবং যে সূর্যের তাপে সে সময়ও তার বৃদ্ধি আছে। আর সাধারণত উপশম কখন হয়, যে পেট ব্যথা যদি কিছু খায় তাহলে কম পড়ে, যেটা আমরা গ্রাফাইটিস, অ্যানাকার্ডিয়াম এসবগুলোতে দেখতে পাই। আর ছুলে তার কম পড়ে এবং স্রাব হলে তার এই রোগ লক্ষণগুলো কম পড়ে। তা এই মোটামুটি হ্রাস বৃদ্ধিগুলো আমরা দেখলাম। এবার পার্টিকুলার আর এতে না গিয়ে পরের দিন মানসিক লক্ষণটা সেইটা আর একটু ভালো করে আলোচনা করার পরে তারপরে এক একটা সিস্টেম নিয়ে সেইভাবে আলোচনা করা যাবে, যাতে ল্যাকেসিসটা আমরা সহজে চিনতে পারি, যেন এটা আমাদের ভুল না হয়। তা যাই হোক, আমার মতন করে আমি যাই হোক দুই চার কথা বলেছি, এখন সেটা কতটা আর এখন তো রোজার মাসও চলছে, এখন অনেকেই আছেন যারা সারাদিন উপোস থেকে এইভাবে ইয়ে করছেন, তা সেই জন্য বেশি আত করে বা দীর্ঘায়িত করে মনে হয় লাভ নেই, অল্প অল্প করে যেটুকু আমরা নিতে পারি সেইটুকুই চেষ্টা করব। তা যাই হোক, আজকের মতন ল্যাকেসিস নিয়ে আর ওই সর্প বিষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়ে আমি এখানে শেষ করতে চাইছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করলাম। এখন ভুল ভ্রান্তি হলে আপনারা সবাই সেইভাবে ক্ষমা করে দেবেন আর সেইগুলো ধরিয়ে দেবেন।